ছোটবেলা আমাদের মা মারা যায়, আমি অনেক কষ্ট করে ছোট ভাই বোনদের বড় করেছি, তারা এখন ঋণী, তারা এখন ধনী আর আমি গরিব বলে তারা আমাকে ঘৃণা করে, অবহেলা করে, তাই আমি ভাই বোন ত্যাগ করলাম, এতে কি আমার গুণা হবে? আমার স্বামী একজন রিক্সা চালক, একজন ভদ্র মহিলা এটি প্রশ্নটি করেছেন। খুবই দুঃখজনক, আমাদের সমাজে এই ধরনের কথা প্রায় শুনতে হয় আমাদেরকে, যে ভাই বোন একসময় অনেক কষ্ট করে ছোট ভাই বোনদেরকে মানুষ করেন, তাদের যখন দিনকাল ভালো হয়ে যায় এরপর ওই ভাই বোনের পরিচয় দিতেও তাদের ইজ্জত লাগে। এরকম নিকৃষ্ট কিছু মানুষ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহ শুকরিয়াও। কিছু লোক দেখবেন সমাজে আছে, সব জায়গায় আছে দেখবেন, কি তার আল্লাহ তাআলা দিনকাল ভালো করছেন, অনেক টাকা পয়সা হয়েছে, দিনকাল ভালো হয়েছে, সে দেখবেন লম্বা করে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সবকিছু দিছে। ঠিক আছে, আল্লাহই তো দিছেন, কিন্তু তোমার এগুলো পাওয়ার পেছনে কিছু মানুষের অবদান থাকতে পারে কি পারে না? ওই মানুষগুলোর নামও মুখ দিয়ে উল্লেখ করে না, মানুষের চিনেও না সে, এমন ভাব ধরে আছে না নাই? এই নাশকর এই অকৃতজ্ঞ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেও সেটা আল্লাহর কৃতজ্ঞতা হিসেবে আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য মানুষের কৃতজ্ঞতা আদায় করতে, আর ভাই বোনের সাথে যদি এরকম আচরণ করে সে তো চরম পাপিষ্ঠ এবং আত্মীয়দের সম্পর্কে ছিন্ন করে, নিকৃষ্ট নরাধম, জাহান্নামে যাওয়ার জন্য এই একটি কাজ যথেষ্ট হবে। কবিরা গুনাহ ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো একটি, বেশিরভাগ পরিবারে দেখবেন এই অবস্থা আমাদের দেশে, ভাই বোনের সম্পর্ক ভালো নাই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আল্লাহ আমাদেরকে এই ফরজ কাজটা করার তৌফিক দান করুন। এখন কথা হলো, আপনার ভাই বোন খারাপ তাহলে সম্পর্ক ছিন্ন করবেন কেন? উত্তর হলো, আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনি ভালো সম্পর্ক রাখার, তারপরও যদি সে খারাপ হয়, খারাপ পথে চলে, আপনি চেষ্টাটা অন্তত করলেন, আল্লাহর কাছে জবাবদিহিটা করতে পারবেন, মনের কষ্ট থাকুক তারপরও নিজে থেকে সম্পর্ক একেবারে ছিন্ন করবেন না, সে খারাপ তার খারাপের কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি চেষ্টা করতে গেলে অপমান করে, অপদস্থ করে, আপনাকে আরো ক্ষতি করে, তাহলে আপনি দূরে থাকলেন, কিন্তু আপনার মানসিকতা থাকতে হবে যে আমি সম্পর্ক জোড়ায় রাখতে চাই।